নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নেট দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট কোয়ারিস বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো রেগুলার আপডেট পাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক এই ভিডিওতে আমরা ডাব্লিউ এমসিসে ফাইভ পার্সেন্ট স্টের কোটা কাউন্সিলিংয়ে ই ডাবলু ক্যাটাগরি সেফ র্যাঙ্ক কতটা বা কত দূর অবধি যেতে পারে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে নেট দু হাজার বাইশের কাট সেটা না আলোচনা করবো দেখো এটা রাউন্ড ওয়ান কাট অফ রাউন্ড টু অফ কিন্তু নয় এরপরও কিন্তু মানে এর থেকেও কিন্তু বেশি দূর যেতে পারে রাউন্ড টু কাটফ এবারে ই ডাব্লু ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বলার এবারে ই ডাব্লু এস ক্যাটাগরির পারফরমেন্স কিন্তু অনেকটা কমেছে আগের বছরের তুলনায় হিউজ ডিক্রিজ হয়েছে আগের বছর হয়তো মানে এত পরিমাণ ই ডাব্লু ক্যান্ডিডেট সেই দিকে হয়তো এবারে অনেকে করাও নেই যে ই ডাব্লু এস করিয়ে তাহলে লাভ নেই করিয়ে নেই ওই জন্য হয়তো করাওনি তাই এটা ঘটেছে এবার এটা হওয়ার ফলে কাট কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে যে কোনো ক্যাটাগরির থেকে ও বিসি এ ও বিসি বি ই এই তিনটের মধ্যে কিন্তু ই ক্যাটাগরির কাট কিন্তু অনেকটাই দূর যাবে এবার দেখা যাক দেখো ই ডাব্লু এস ক্যাটাগরির টোটাল সিট ছিল আগের বছরের সাপেক্ষে একশো চৌষট্টিটা এবছর যে ছটা নতুন মেডিকেল কলেজ খুলেছে ছটা কলেজে নটা করে সিট ছ নয় চুয়ান্নটা টোটাল সিট সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুশো আঠেরোটা এবার দুশো আঠেরো ই এস ক্যাটাগরির যা র্যাঙ্ক সে কিন্তু ক্যাটাগরি সিটের মধ্যেই পড়ছে এবার কি হবে দেখো দুশো আঠেরো ক্যাটাগরির যে র্যাঙ্ক সেটার মধ্যে পড়ছে তোমার তার অল ইন্ডিয়া র্যাঙ্ক পড়ছে একচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ এবং স্টেট র্যাঙ্ক দু এবার আসি আসল ঘটনায় দেখো এর আগেও কিন্তু অনেকে তোমাদের ইয়ার হিসেবে অ্যাডমিশান নেবে অনেক স্টুডেন্টস আছে যারা ই ক্যাটাগরিতে তোমাদের ক্যাটাগরি ইডাব্লু এস কিন্তু তোমাদের যা র্যাঙ্ক আছে এবং তুমি যে কলেজ প্রেফারেন্স দিয়েছো সেই কলেজের সাপেক্ষে তুমি কিন্তু ইওয়ারই একটি সিট পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ইডাব্লু এস ক্যাটাগরির কাট কিন্তু আরও দূর যাবে দেখো মোটামুটি তোমরা একচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছাব্বিশশো সাতান্ন যাবেই একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই অবধি কিন্তু ইডাব্লু এস ক্যাটাগরির কাট ফার্স্ট রাউন্ডের জন্য যাবেই এরপরও কিন্তু যাবে চান্স অনেকটা বেশি এরপরও তোমরা দশ কুড়ির ওপর ধরে রাখতে পারো ঠিক আছে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে নেক্সট রাউন্ডে কী হবে সেটা কিন্তু পরে তোমাদের সঙ্গে আলোচনা করা যাবে তাহলে তোমরা মোটামুটি ই এস ক্যাটাগরি রাউন্ড ওয়ান কাট অফ একচল্লিশ হাজার এই আটশো নশো কাছাকাছি কিন্তু চলে আসতে পারে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে ঠিক আছে এবার ইউর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাকি ক্যাটাগরি ওবিসি এ ও এস সি এস টি এই ক্যাটাগরি কাট নিয়ে আসছি পরে ভিডিওতে ঠিক আছে তোমাদের কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো বা তোমাদের নিয়ে মতামত কমেন্টে জানাতে পারো এবং যদি কাউন্সিলিং এর কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাও বা আমাদের অ্যাড হয়ে জানাতে পারো লিঙ্ক ডিসকিশনে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সকল শুধু থাকো ভালোই থাকো আজ এই পর্যন্ত